আমরা পাচ্ছি পাঁচশো হাজার টাকার ভাতা ওরা পাচ্ছে কোটি কোটি টাকা আমাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে যোগ্য হয়ে বসে থাকছে ঘরে ওরা পাচ্ছে সহজেই টাকা দিয়ে সরকারি চাকরি চলছে খেলা এটাই পশ্চিমবঙ্গের খেলা বিরোধীরা বারবার বলছেন যে এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলার অবস্থা কি আর কাদের হাতে বাংলাকে তুলে দিয়েছে বঙ্গবাসী কাকে দোষারোপ করবেন বলুন তো যদি আমরা দেখে নিই বা ধরে নিই যে একের পর এক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তাহলে কোথাও না কোথাও ভাবতেই হচ্ছে ভিয়ার্স গলতটা কিন্তু গোড়াতেই কোথায় গলত আপনি আমি আমরা সবাই যারা যারা আমরা নির্বাচন করেছি এমন কিছু ব্যক্তিত্বদেরকে সেখানেই গলত ধরে নিতে হয় তবে গোটা ঘটনাটাই সাপেক্ষ আর কেচো খুঁড়তে গিয়ে এবার যে কোন বেরিয়ে আসে সেদিকেই নজর রয়েছে গোটা বাংলার নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল লাল আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্রেতা ভট্টাচার্য সকাল থেকে টান টান উত্তেজনা ঘুম থেকে ওঠার পর থেকে আপনাদের সকলের মনে একই অবস্থা যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক আর এবার কে সুজিত বসু যেভাবে আজকে প্রস্তুতি পর্ব নিয়ে মাঠে নামল ইডি তাতে করে একেবারে মনে হলো যেন যুদ্ধকালীন পরিস্থিতি মনে হচ্ছিল যেন বাংলায় নির্বাচন হচ্ছে রেড নয় রীতিমতো নির্বাচন এখানেও কিন্তু লজ্জার বিষয়ে আমাদেরই তার কারণ সন্দেশ খালির ঘটনার পর ইডি বাধ্য হলো এই প্রস্তুতি নিয়ে রাজ্যের একজন হেভি ব্যক্তিত্ব সুজিত বসুর বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান করতে আমরা দেখেছি সন্দেশ খালির ঘটনার পর ইডি আধিকারিক ইডি ডিরেক্টর এসেছিলেন রাজ্যে মনোবল চাঙ্গা করেছেন কোথাও কি আজকের এই রেডের মাধ্যমে একটা বার্তাও দিতে চেয়েছেন যে না ইডি কিন্তু ভয় ঘরে বসে থাকার কেউ নয় ইডি যদি আমরা ধরে নিই দিলীপ ঘোষের কথা খেল দেখানো শুরু করেছে পেয়ে এবার আর এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিরোধীরা সুর চড়াচ্ছেন সুজিত বসুর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বলছেন যে তার বাড়ির পরিবারের সদস্যদের নাম করে কোন সম্পর্কে কে চাকরি পেয়েছে কি বলেছেন সুবেন্দ্র অধিকারী চলুন শুনি আমরা। প্রতিদিনে পূর্ণ কাজ করতে ভর ভর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণদমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছেন। সুজিত বসুর মনিষ্ট দুই আত্মীয় দুই স্যালকের দুই স্ত্রী তারা কামারাটিতে পৌরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত অপর্ণা নিয়োগী যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন তাহলে শুভেন্দু অধিকারী বলছেন যে চোরেদের বাড়িতে তো ইডি যাবে ভিয়ার্স একটা কথা মানতেই হয় যেটা আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই বললাম যে আমরা পাচ্ছি ভাতা ওরা পাচ্ছে কোটি কোটি টাকা ওরা মানে এখানে প্রথম উঠে আসে অয়নশীলের মতো লোকে যাদের যাদের ফুলে ওঠা শাসক দলের মাথায় হাত রয়েছে নাকি বিরোধীর হাত রয়েছে সে তো পরের কথা কিন্তু এই জমানায় সেরকম ধরনের মানুষ যে ফুলে ফেঁপে ঢোল হয়ে উঠছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না সূত্রে যেটা পাওয়া যাচ্ছিল যে এই সমস্ত যে দুর্নীতি তার মাধ্যমে অয়নশীল নাকি কোটি কোটি টাকা টাকা তুলেছে এতদিন ধরে এমন কিছু কাজ করছে চাকরি বিক্রি করছে কেউ কিছু জানে না এটা কি হতে পারে কখনো হয় সম্ভব যে এত বড় একটা ঘটনা অয়নশীল হয়তো আজকে এক একটা নাম উঠে এসেছে ভিয়ার্স কালকে হয়তো আমরা আবার দেখব যে খবরের শিরোনামে অমুক শিল তমুক শিল একের পর এক নাম হচ্ছেও তো সেটা আর কেউ কিচ্ছু নাকি জানে না কেউ নাকি কোনো দোষ করেনি কেউ নাকি কিছুতে জড়িয়ে নেই শুধুমাত্র একা একা অহিংশীল আসলো চাকরি টাকা দিল চাকরি দিল টাকা নিল চাকরি দিল আর হয়ে চলেছে অদ্ভুত ব্যাপার কিন্তু এটাই এই মুহূর্তে আমাদেরকে মেনে নিতে হচ্ছে তবে ইডি আধিকারিকরা বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন তদন্ত আর যেটা বারবার বলা হচ্ছে যে বিজেপি ব্যবহার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আজকেও যখন এই রেড শুরু হয় আজকে দেখা গেল তিনজন হেভিওয়েটের বাড়িতে এই রেড একদিকে সুজিত বসু আর অন্যদিকে তাপস রায় মূলত এই দুজনের বিরুদ্ধে যখনই দেখা গেল যে ইডি তৎপর হলো তখনই কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের তরফ থেকে বারবার বলা হচ্ছে যেটা প্রতিহিংসা রাজনীতি করছে বিজেপি ববি হাকিম তিনিও বলেছেন তিনটি কি বলেছেন চলুন শুনে নি আসবে আমার বাড়িতে হয়েছে এটা হবে ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক আমরা মানুষের মাঝখানে যাব গিয়ে কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বল দেখুন হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে ওরা হেনস্থা করবে আমরা যদি সততার পথে থাকি আমরা দেখুন আমি তো এনকোয়ারি এজেন্সি নেই তবে আমি এটাও বলতে পারি যে আমি বিশ্বাস করি যে আমরা সবাই সঠিক আছি এটা একটা পলিটিক্যাল স্টাইন্স আমাদের রাজ্যে রাজনীতি হবে না সেটা তো হতেই পারে না কারণ এখন যেন মনে হয় যে প্রত্যেকটা জায়গায় গেলে যে কোনো একটা আলোচনায় গেলে এখন সব সময় যেন পশ্চিমবঙ্গের রাজনীতির আলোচনা সেটা খুব ভালো সেটা সবসময় আমরা ভালো নজরে দেখতাম কিন্তু এই মুহূর্তে যখনই আপনি কোনো অন্য রাজ্যে যাবেন না বেড়াতে দেখবেন এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের সকলের সঙ্গেই হয়েছে তখনই কিন্তু এই যে দুর্নীতি এই যে ঘটনা ইডির রেড সিবিআই রেড মন্ত্রী জেলে এই ঘটনাগুলো বারবার কিন্তু উঠে আসবে লোকে আলোচনা করবে বাংলা বাংলার যখনই নাম আসছে বা আমরা যখনই বাইরের কোনো রাজ্যে যাচ্ছি এরকমই কিন্তু অভিজ্ঞতা হচ্ছে আপনাদের যদি এরকম অভিজ্ঞতা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিউর্স আর অন্যদিকে যেটা আমি আপনাদেরকে বলছি যে আজকে যেটা দেখা গেল যুদ্ধকালীন পরিস্থিতি যেটা মনে হলো যে ইডি আধিকারিকরা এমন ভাবে আজকে রেডে ঢুকলেন সেটাও কিন্তু লজ্জাজনক তাই না আজকে ইডি আধিকারিকদেরকে একেবারে প্রস্তুতি নিয়ে সিআরপি জবান কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা রেডে যেতে হচ্ছে আর এমন অবস্থা যা হেভি ওয়েটদের বাড়িতে রেড দেখুন পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকার সকলের মনে কিন্তু প্রশ্ন উঠেছিল যে এবার কি সুজিত বসু তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার যে পরবর্তী বৈঠক সেটা কি হবে জেলে গিয়ে এরকমও কিন্তু কটাক্ষ করেছেন বিরোধীরা তবে খুবই ভালোভাবে আজকে প্রস্তুতি নিয়ে ইডি আধিকারিকরা এসেছিলেন কারণ সন্দেশখালীর যে ঘটনা আমরা দেখেছি সেটার পুনরাবৃত্তি যাতে না হয় এবং মানুষকে একটা মেসেজ দেয়া কিন্তু মানুষকে বলবো না আমাদের সকলকে নয় এমন কিছু ব্যক্তিকে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন যে আপনারা এত যতই ঘটনা ঘটাক ইডি কিন্তু হাত পা ঘুটিয়ে বসে থাকবে না কোথাও একটা এরকমই মনে হলো কারণ হাতে লাঠি আজকে যখন সুজিত বসুর ভেতরে ঘরের ভেতরে রেড করছে ইডি ঠিক সেই সময় কেন্দ্রীয় বাহিনী টহল দিল রীতিমতো এই টহলের যে ছবিটা না প্রথমবার কিন্তু আমরা দেখলাম যে ইডি আধিকারিকবার রেড চলছে একটা আর বাইরে কেন্দ্রীয় বাহিনী সেই এলাকা জুড়ে দেখা যাচ্ছে যে ভোটের মতো টহল দিচ্ছে তারা তারা মানুষজনকে জমায়েত করতে না করছে সেখানে চলে যেতে বলছে ওই এলাকা থেকে খালি করতে বলছে জায়গাটা নজরদারি রাখছে এগুলো তো ভোটের ঠিক দিনে আমরা এই ছবিগুলো দেখে থাকি তবে এই রেড করতে গিয়ে এরকম ছবি হয়তো এক হয়তো কেন মানে পশ্চিম বাংলায় তো ব্যতিক্রমই বলবো আমি তো বলবো গোটা দেশেও হয়তো আমরা আমার মনে নেই যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খেয়াল করছে না যে কখনো কোনো কেন্দ্রীয় এজেন্সি কোনো রেডে গেছে এরকমভাবে টহলদারি চলেছে তবে খালির মতো ঘটনাও তো কোথাও ঘটেনি যে একজন ইডি আধিকারিক তারা রেড করতে যাচ্ছেন তাদেরকে একেবারে দল বল টেকে তাদের ওপর আক্রমণ করে দিচ্ছে কালকে আমরা দেখিয়েছি আপনাদেরকে সেই প্রতিবেদন যদি না দেখে থাকেন দেখে নেবেন যে কিভাবে ফোন করে লোক ডাকানো হয়েছে সেই প্রমাণ দেওয়ার চেষ্টা করছে ইডি দিয়েছে ইনফ্যাক্ট জানিয়েছে পুলিশকে বাংলার পুলিশকে তবে যাই হোক এবার দেখার যে সুজিত বসুর বাড়িতে যে অভিযান তারা চালিয়েছেন এর পরবর্তী সময়ে আর কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে কারণ যেটা মনে করা হচ্ছিল যে অয়নশীল তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পাওয়া গেছে অনেক কিছু বলেছে সে তার ভিত্তিতেই কিন্তু ইডির যে মুভমেন্টগুলো চলছে ভিউয়ার্স এবার দেখা যাক যে আগামী দিনে আর কোন কোন নয়া তথ্য উঠে আসে সেটাই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তথ্যগুলো দিয়ে আগামী দিনে যে ব্লুপ্রিন্ট তৈরি করবে ইডি সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না সামনেই রয়েছে লোকসভা নির্বাচন তার আগে কি আবার কোনো মন্ত্রী ঠিকানা হতে চলেছে প্রেসিডেন্সি জেল এই প্রশ্নই এখন সকলের মনে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই নিয়ে অবশ্যই অনুষ্ঠান করব আর দেখতে থাকবেন ডিজিটাল খাবরিলাল খবরের পেছনের খবর দেখার জন্য ভালো থাকবেন দেখবেন ডিজিটাল খাবরিলাল সাবস্ক্রাইব করুন খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের